সাফে স্বাগতিক ভারতকে হারিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ অনুর্ধ বিশ দল দেখভাল করে বাহুফের গেম ডেভেলপমেন্ট এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন কমিটির চেয়ারম্যান রহমান আতা মানিক জনাব আতাউর রহমান ভুইয়া মানিক শুরুতেই আপনাকে অভিনন্দন জানাতে চাই আসলে কিভাবে এলোই পরিবর্তন আর সামনে জাতীয় দলেও কি আমরা এমন পারফরমেন্স আশা করতে পারি কিনা ভবিষ্যতে ধন্যবাদ আপনাকে আমি আজকে সত্যিই আমরা উচ্ছ্বসিত বাংলাদেশ স্বাগতিক ভারত এবং ভারত বর্তমান চ্যাম্পিয়ন সাব আন্ডার টোয়েন্টিতে গতবার ভারত চ্যাম্পিয়ন হয়েছিল আমরা স্বাগতিক ভারতকে হারিয়েছি এবং পরপর দুটো ম্যাচে আমরা জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা আমরা দেখছি তবে আমি এটাই বলবো যে আমাদের এজ ভিত্তিক যে দলগুলো আমাদের যে প্লেয়াররা সেটা আমাদের মেয়েরা যেমন ভালো করছে আমাদের ছেলেরাও ভালো করছে এবং আমাদের একাডেমি থেকে যেই ছেলেগুলাকে আমরা ট্রেন করছি যদি এদেরকে আমরা এভাবে কন্টিনিউ ধরে রাখতে পারি এদেরকে কোচিং আন্ডারে এবং তাদের হেলথ পিজিও ফিটনেস যদি ঠিক রাখতে পারি আগামীতে ন্যাশনাল টিমেও আমি মনে করি যে আমাদের এসব প্লেয়ার ভালো করতে পারবে এবং এরা ন্যাশনাল টিমকেও ভালো কিছু দিতে পারবে জনাব আতার রহমান ভুইয়া মানিক আপনাকে ধন্যবাদ আমরা আশা করি এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ এবং এটি একটি মাইলফলক হয়ে থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য এবং আপনার ডেভেলপমেন্ট কমিটির জন্য দর্শক আমাদের সাথে কথা বলছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতার রহমান ভূইয়া মানিক